সকলকে ফ্রিক লাইভ চ্যানেলে স্বাগত জানাই। আমার সামনে যে দুটি হেডফোন রাখা আছে, দুটোই বোটের হেডফোন, তোমরা দেখতেই পাচ্ছ। এই যে লেখা আছে দেখো, বোট, আর এই লেখাটা দেখো, এটা খারাপ হয়ে গেছে। যাই হোক, এটা সার্ভিস ওয়ারেন্টির মধ্যে আছে। তো যদি বাই চান্স এটা খারাপ হয়ে যায়, তাহলে এটা আমি যদি সার্ভিস সেন্টারে নিয়ে যাই, কোনো প্রবলেম হয়, তাহলে আমাকে পুরোপুরি নতুন হেডফোন দেওয়া হবে। যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে, তাহলে অবশ্যই পাল্টা সেটা নতুন দেওয়া হবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কানে লিডগুলো লাগানো হয়, সেই লিডগুলোতেও লেখা আছে বোট। মালদা শহরের পাবনা সুইটস ফেমাস মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকে আছে বুটের সার্ভিস সেন্টার। প্রমাণ দাও মুঝে, প্রমাণ দাও মুঝে, প্রমাণ দাও মুঝে আজ। মালদা পাবনা সুইটস এর ঠিক অপোজিটে আছে লেনোভোর সার্ভিস সেন্টার, এবং এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে বোট বা রিয়েলমির সার্ভিস সেন্টার। এই গলি দিয়ে ভিতরে যেতে হবে। তার আগে আরেকবার তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে রিয়েলমি, ডেল, বোট, আসুস, এগুলোর সার্ভিস সেন্টার। এই সমস্ত কোম্পানির প্রোডাক্টগুলো আমরা ইউজ করে থাকি। দেখো, দেওয়ালে লেখা আছে রিয়েলমি অ্যান্ড আসুস সার্ভিস সেন্টার। এখানে টাইমটা দেওয়া আছে, কখন কখন খোলা থাকে। আমি ভিতরে প্রবেশ করে দেখলাম যে কজন স্টাফ আছে তাদের ব্যবহার খুবই ভালো, এবং তারা ভালো মতোই সকলের প্রবলেমগুলো সলভ করছে। আমি দুটো ব্লুটুথ হেডফোন নিয়ে গেছিলাম, তার মধ্যে একটা ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে ছিল, এবং সেটাতে কানেকশান প্রবলেম থাকার জন্য সেটা তারা জমা নিয়ে নিল, এবং বাড়ির অ্যাড্রেসে নতুন একটি ব্লুটুথ হেডফোন অর্ডার করে দেওয়া হলো। আর এটা তোমরা যে হাতে দেখতে পাচ্ছ সবুজ কালারের, এটাতে অলরেডি 3 বছর এটা পেরিয়ে গেছে, আর এটা এত রাফ ইউজ করেছি যে এটার তারটা ছিঁড়ে গেছে, যার জন্য এটা ঠিক হবে না, এটা ফেরত দিয়ে দেওয়া হলো। আবারও বলছি, এটা হচ্ছে বোটের সার্ভিস সেন্টার, মালদা পাবনা সুইটসের একদম অপোজিটে, দেখতে পাচ্ছ ভাই। মজা আয়া সোচে মত, সাবস্ক্রাইব কিজিয়ে।